সাধু সন্ন্যাসীর বেশেও আজকাল বাড়িতে ঢুকে পড়ছে চোরের দল এই ঘটনায় সাধারণ মানুষ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে উত্তর জেলা ধর্মনগরে বৃহস্পতিবার দুপুরে ধর্মনগরে রেল কলোনি এলাকায় সাধুর বেশে বাড়িতে ঢুকে গৃহবধূ জয়া কাঞ্জিলালের গলা থেকে স্বর্ণের হার ছিনতাই করে পালালো এক ব্যক্তি ওই গৃহবধূ জানান ভর দুপুরবেলা এক সাধু বাড়িতে এসে জল খেতে চান তিনি জল নিয়ে আসলে সাধু বলে আপনার স্বামী ভালোই উপার্জন করে কিন্তু রাখতে পারে না এর প্রতিকারের জন্য গৃহবধূকে ঘর থেকে একটু চাল আনতে বলে সেই ঘর থেকে সাধু প্রশ্ন করে তারা কোন ঠাকুরের আচমকায় চোখে এরপরে অন্ধকার দেখে মাথা ঘুরে পড়ে যান গৃহবধূ জয়া কাঞ্জিলাল কিছু বুঝে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায় সাধু বাবা এরপরেই মহিলা দেখেন তার গলায় স্বর্ণের হার নেই প্রায় এক লক্ষ টাকা দামে স্বর্ণের হারটি ছিনতাই করে পালিয়েছে সাধু শালিকা তাই আমি এক বোতল জল দিছে দেওয়ার পরে কুইছে এ মানে তোমার জামাইয়া টাকা রুজু করে টাকা থাকে না আমি কইছি এটা আমি জানি না তুমি কে কথা খটা হওয়ালিগা তারপরে কয় একটু চাল দে তারপরে চাল দিছি চাল দেওয়ার পরে গাইছে এ আমরা কোন খুঁড়ার দিকা লইস তাই আমি কইছি কই পরে আমার শরীরে তো হঠাৎ একটা কীরকম ভরে উঠছে মাথা ঘুরাইয়া মানে অন্ধকার হয়ে গেছে কয়ার পরে আমি বই গেছি পরে টাইনি তো বাইরে গেছে গিয়া আর দেখি আমার গলারটা নাই মানে হঠাৎ করে অস্থির হয়ে মানে অন্ধকার হয়ে গেছে পুরা আস্তা গোড় কিছু দেখাম না ছিল মানে পুরা সাধু পুরা সাদু সাইছিল হোয়াইট কালার ড্রেস পড়ছে এই বড় বড় মালা লকেট দেওয়া আস্তা কফালের মধ্যে হলুদ কালার কিন্তু দেয়া লেফা এখানে মাথাকে পাকড়িয়েছে মাথায় একটা নীল কালারের ইয়ে বান্ধা ফাগড়িয়াল জয়া কাঞ্জিলালের স্বামী বাড়ি এসে এই ঘটনা জানতে পেরে অনেকে খোঁজ নিয়ে খবর পান ধর্মনগর রেল স্টেশন লালকুদামের পাশে বিহার থেকে আসা একটি জাজাবর দলের সঙ্গে রয়েছে ঠিক এই রকমের এক সাধু তবে সেখানে তাকে খুঁজে পাওয়া যায়নি সাধু স্ত্রী পূজা জানায় কাঞ্চনচঙ্খে এক্সপ্রেসে করে মৃতা মায়ের দেহ নিয়ে বিহারে গেছে তার সাধু স্বামী মায়ের শেষকৃত্য সম্পন্ন না করে সে ফিরবে না এরপরই তা স্ত্রীকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে ধর্মনগর পুলিশ ब्यूरो रिपोर्ट आर ई न्यूज़